নমস্কার বন্ধুরা, আপনারা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শে বুস্টারে। আজকে হচ্ছে 30শে আগস্ট, 30/8/2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো, জেনে নেবো আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও ডিসক্রিপশান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো। আজকে যে প্রথম প্রশ্ন আমার কাছে রয়েছে সেটি হচ্ছে, জাতির জনক মহাত্মা গান্ধীর গোল্ড প্লেটেড চশমাটি ইংল্যান্ডে কত টাকায় নিলামে উঠল? মহাত্মা গান্ধীর গোল্ড প্লেটেড চশমাটি ইংল্যান্ডে কত টাকায় নিলামে উঠেছে? এক্ষেত্রে উত্তরটি হবে 2.55 কোটি টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমরা অবশ্যই নোট করে রাখবে। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। জাতির জনক মহাত্মা গান্ধী, তার সম্পূর্ণ নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, এই চশমাটি ইংল্যান্ডের কোথায় নিলামে হয়েছিল? ইংল্যান্ডের ইস্ট ব্রিস্টল অ্যাকশন হাউসে। ইংল্যান্ডের ইস্ট ব্রিস্টল অ্যাকশন হাউসে এই চশমাটি নিলাম হয়েছিল। এই চশমাটির দাম তাহলে কত উঠেছিল নিলামে? 2,60,000 পাউন্ড, যেটা ভারতীয় মুদ্রাতে 2,50,00,000 টাকার সমান। ওকে, যেহেতু ইংল্যান্ডের কথা এসেছে তাহলে ইংল্যান্ডের ক্যাপিটাল কি? লন্ডন। ইংল্যান্ডের কারেন্সি কি? পাউন্ড। ইউনাইটেড কিংডমের বর্তমান প্রাইম মিনিস্টার কে রয়েছেন? বরিস জনসন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 2, সম্প্রতি কোন রাজ্য থাম্বি মহোৎসবম 2020 পালন করলো? থাম্বি মহোৎসব কোন রাজ্য 2020 সালে পালন করলো? এক্ষেত্রে উত্তরটি হবে কেরালা। অপশন এ, কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা ম্যাপে কেরালার অবস্থানটি আশা করি দেখতে পাচ্ছ, ভারতের একেবারে দক্ষিণে রয়েছে লাল রঙের অংশটি। ওকে, এবার ডিটেলসে যাবো। ফর দ্য ফার্স্ট এভার স্টেট ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল ইন কেরালা কল থাম্বি মহোৎসবম 2020। দেখো, ভারতে এই ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালটি ভারতে কিন্তু প্রথমবার অনুষ্ঠিত হলো কেরালা রাজ্যে, যার নাম হচ্ছে থাম্বি মহোৎসব। যেহেতু কেরালার প্রসঙ্গ হচ্ছে তাহলে কেরালার ক্যাপিটাল কি? তিরুবনন্তপুরম। কেরালার বর্তমান চিফ মিনিস্টার কে রয়েছেন? পিনারাই বিজয়ন। কেরালার বর্তমান গভর্নর কে রয়েছেন? আরিফ মোহাম্মদ খান। এছাড়াও পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 3, অবসর গ্রহণ করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটার থারাঙ্গা পারানাভিতান, উনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? থারাঙ্গা পারানাভিতান উনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? এক্ষেত্রে উত্তরটি হবে শ্রীলঙ্কা। অপশন সি, শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার একটা ছবি আমরা এখানে দিয়েছি। উনি অ্যাকচুয়ালি একজন টেস্ট ক্রিকেটার ছিলেন, যিনি সম্প্রতি অবসর গ্রহণ করলেন। যেহেতু শ্রীলঙ্কার প্রসঙ্গ এসেছে তাহলে শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? শ্রীলঙ্কার কিন্তু দুটি ক্যাপিটাল রয়েছে, তোমরা এটা মনে রাখবে অবশ্যই। একটি হচ্ছে কলম্বো এবং অপরটি হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোট্টি। শ্রীলঙ্কার দুটি ক্যাপিটাল তাহলে কী কী? কলম্বো এবং শ্রী জয়বর্ধনাপুরা কোট্টি। শ্রীলঙ্কার কারেন্সি কি? শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? গোটাবায়া রাজাপাক্ষে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 4, কোন দেশ জৈব কৃষকের সংখ্যাতে শীর্ষস্থানে রয়েছে? কোন দেশ জৈব কৃষকের সংখ্যাতে শীর্ষস্থানে রয়েছে? এক্ষেত্রে উত্তরটি হবে ভারত। অপশন বি, ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের দেশ জৈব কৃষকের সংখ্যাতে শীর্ষস্থানে রয়েছে। এবার ডিটেলসে যাবো। সিকিম হ্যাজ বিন দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড টু বিকাম ফুললি অর্গ্যানিক। ভারতের সিকিম রাজ্য না কেবল ভারত, বিশ্বের প্রথম রাজ্য যেটি সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে কৃষিকাজ করছে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 5, ব্ল্যাক সিতে কোন দেশ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আবিষ্কার করলো? ব্ল্যাক সিতে কোন দেশ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আবিষ্কার করলো? এক্ষেত্রে উত্তরটি হবে অপশন সি, তুর্কি ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু তুর্কির প্রসঙ্গ এসেছে তাহলে তুর্কির ক্যাপিটাল কি? আনকারা। তুর্কির কারেন্সি কি? তুর্কিশ লিয়ার। তুর্কির বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? রিসেপ তাইপিয়া এরদোগান। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 6, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 এর পুরস্কার মূল্য বাড়িয়ে কত করা হলো? 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের পুরস্কার মূল্য বাড়িয়ে কত করা হলো? এক্ষেত্রে উত্তর হবে 25,00,000 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই বছর তথা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি কোন কোন খেলোয়াড় পেলেন? এক্ষেত্রে 5 জন খেলোয়াড় পেলেন এই বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা, রেসলিং প্লেয়ার বিনেশ ফোগাত এবং হকি প্লেয়ার রানি রামপাল। এই 5 জন এই বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি হচ্ছে হায়েস্ট পোস্ট অনার ইন ইন্ডিয়া। জাতীয় স্তরে খেলোয়াড়দের যে যে পুরস্কারগুলি দেওয়া হয় তাদের মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি হচ্ছে সর্বোচ্চ। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রথমবার কে পেয়েছিলেন? বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ 1991-92 সালে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 7, কোন দেশ ব্রিক্স গেমস 2021 হোস্ট করতে চলেছে? কোন দেশ ব্রিক্স গেমস 2021 হোস্ট করতে চলেছে? তাহলে 2021 সালে ব্রিক্স গেম কোন দেশ হোস্ট করতে চলেছে বা কোন দেশে আয়োজিত হতে চলেছে? এক্ষেত্রে উত্তর হবে ভারত। অপশন বি, ভারত ইজ দ্য রাইট অ্যান্সার।
2021 সালে এই ব্রিক্স গেমটি খেলো ইন্ডিয়া গেমসের সাথে অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে ভারতের স্পোর্টস মিনিস্টার বা ক্রীড়া মন্ত্রী কে রয়েছেন? কিরণ রিজিজু। ব্রিক্স কয় প্রতিষ্ঠিত হয়? 2006 জুনে। এখানে ব্রিক্সের মধ্যে কোন কোন দেশ রয়েছে? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এই পাঁচটি দেশ ব্রিক্সের অন্তর্গত দেশ। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 8। 2020 সালে কতজন শিক্ষককে জাতীয় শিক্ষা পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো? 2020 সালে কতজন শিক্ষককে জাতীয় শিক্ষা পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো? এক্ষেত্রে উত্তরটি হবে 47। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষা মন্ত্রকের দ্বারা 47 জন শিক্ষককে জাতীয় শিক্ষা পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা অবশ্যই নোট করে রাখবে, টিচার্স ডে বা শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5th সেপ্টেম্বর। প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। তাহলে পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 9। সম্প্রতি কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ইন্ডিয়া টেকনোলজি এক্সপ্রেস সভা অ্যাওয়ার্ড 2020 পেল? কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ইন্ডিয়া টেকনোলজি এক্সপ্রেস সভা অ্যাওয়ার্ড 2020 পেল? এক্ষেত্রে উত্তরটি হবে তেলেঙ্গানা। অপশন এ তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা তেলেঙ্গানার অবস্থাটি আশা করি দেখতে পাচ্ছ ম্যাপে, লাল রঙের অংশটি হচ্ছে তেলেঙ্গানা। যেহেতু তেলেঙ্গানার প্রসঙ্গ এসেছে, তাহলে তেলেঙ্গানার ক্যাপিটাল বা রাজধানী কি? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার বর্তমান গভর্নর কে রয়েছেন? তামিলিসাই সৌন্দর্য রাজন। তাহলে তেলেঙ্গানার বর্তমান চিফ মিনিস্টার কে রয়েছেন? সিএম অফ তেলেঙ্গানা কে রয়েছেন? কে চন্দ্রশেখর রাও। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 10। সম্প্রতি প্রকাশিত রানিং টুয়ার্ডস মিস্ট্রি বইটির লেখক কে? একটি বই প্রকাশিত হয়েছে যে বইটির নাম হচ্ছে রানিং টুয়ার্ড মিস্ট্রি। এই বইটির লেখক বা অথার কে? এতে উত্তরটি হবে তেনজিং প্রিয়দর্শী। অপশন সি তেনজিং প্রিয়দর্শী ইজ দ্য রাইট অ্যান্সার। একটা ছবি এখানে রয়েছে, তার সাথে বইটির কভার পেজের ছবিও এখানে আমরা দিয়েছি। এই বইটির সম্পূর্ণ নাম কি? রানিং টুয়ার্ডস মিস্ট্রি। এই যে বইটি প্রকাশিত হয়েছে বইটির সম্পূর্ণ নাম কি? রানিং টুয়ার্ডস মিস্ট্রি দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড আনকনভেনশনাল লাইফ। বইটির সম্পূর্ণ নাম তাহলে কি? রানিং টুয়ার্ডস মিস্ট্রি দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড আনকনভেনশনাল লাইফ। তেনজিং প্রিয়দর্শীর সাথে কে লিখেছেন? ওনার সাথে সাহায্য করেছিলেন জারা হাউসম্যান। আরেকবার বলে রাখি, যদি তোমার পিডিএফ চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আজকের ভিডিওটি এতটাই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।